আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যেহেতু আমরা এখন জানি কোরিয়াতে প্রতি বছর E7-4 ভিসার সংখ্যা ক্রমাগত বেড়েই চলতেছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমরা অনেকেই E7-4 ভিসা অর্জনে সক্ষমতা লাভ করেছি। তো E7-4 ভিসার পরবর্তী স্টেপ কী, এটা অনেকেই প্রশ্ন করে থাকেন, এবং পরবর্তী যে F2-99 ভিসার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কি যোগ্যতা থাকা লাগবে। বলে রাখি, E7-4 থেকে আপনি সরাসরি F5-এর জন্য আবেদন করতে পারবেন। সেটার যোগ্যতা জন্য অন্য ডকুমেন্টস লাগবে, সেটা অন্য আরেকদিন। আজকে হচ্ছে যে F2-99 ভিসার জন্য কি কি যোগ্যতা আপনার লাগবে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলবো। 2022-এর নিয়ম অনুযায়ী তো আমি স্ক্রিন শেয়ার করে রুলসগুলো দেখাবো আপনাদেরকে। তো লেটস সি, তো আমরা দেখে নেই কিভাবে আমরা E7-4 থেকে F2-99 ভিসায় চেঞ্জ করতে পারবো। তো বেসিক যে চারটা রুলস, সেটা হচ্ছে যে প্রথমত যে রুলসটা ফার্স্ট ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যে আমাদের যে ভার্গো ভিসা আছে E7-4 আমরা যেদিন পাইছি ওই কার্ডটার মধ্যে দেখুন ভার্গো ভিসা লেখা আছে, সেই ডেটটা কিন্তু ভিন্ন। সেই ডেট থেকে 5 বছর সামনে বা যখন আপনি আবেদন করবেন তখন থেকে 5 বছর হয়েছে কিনা সেই ডেট পর্যন্ত সেটা প্রথমে ভালো করে হিসাব করে দিতে হবে। দ্বিতীয় যেটা আছে ইয়ারলি ইনকাম শুধু, সেটা হচ্ছে 2022-এর নিয়ম অনুযায়ী আপনার যে বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারির 18 গুণ যেই পরিমাণটা আসবে সেই পরিমাণের বেতন যদি আপনার হয় ইয়ারলি, তাহলে আপনি আবেদনের যোগ্যতা রাখেন। আমি যদি সহজভাবে বলি, আমাদের বেসিক বেতনের 18 গুণ যেই সংখ্যাটা হয়, আমার ইয়ারলি ইনকাম যদি সেই সংখ্যার সমান বা তার থেকে বেশি হয় তখন আমি যোগ্যতা রাখবো। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে জাসান সম্পত্তি, তো এটা হচ্ছে 1.5 কোটি ওয়নের সম্পত্তি, মানে আপনার যদি থোমদাঙে টাকা থাকে বা আপনার যদি ঝনসে বোজুঙ্গম থাকে, যদি ঝনসে বাসা নেওয়া থাকে, তাও আপনি আবেদনের জন্য যোগ্যতা রাখবেন। 4 নম্বর হচ্ছে আপনার কোরিয়ান ভাষার প্রফেন্সি, সেটা হচ্ছে যে আপনি যদি সাদাঙ্গে ইসাং থাকে, কোরিয়ান ভাষার লেভেল যদি সাদাঙ্গে ইসা থাকে সারেগামা প্রোগ্রামে, তাহলেও হবে। 2020-এ টপিক ই গ্রুপ ইসাং হলেও হইতো। তো এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ভাই, যে 5 বছরের মধ্যে যদি আমি দেশে ছুটিতে কাটাই অনেক কয়েক মাস, সেটা কি কাউন্ট হবে কি না, নাকি ওখান থেকে বাদ যাবে? জি, সেটা কাউন্ট হবে। আপনি যদি দেশে ছুটিতে যান ইমসি ইয়োগা খাতমিয়ান খেঞ্চা নাই। আচ্ছা, এখন দ্বিতীয় যেটা আছে যে খাজুগে হানগুগে ইসিমিয়ান, হানগুগে ইসিমিয়ান সদুগি জিএনআই ইচম ওবে ছাসানি সামসন মানন ইসান, তার অর্থ হইতেছে যদি আপনার ফ্যামিলির ভিসাও যদি আপনি F2-99 এ চেঞ্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে রুলস আবার ভিন্ন। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে জিএনআই যেটা ইলচম ওবে হইতে হইব আপনার, এখন জিএনআই হিসেব কিন্তু আলাদা। সেক্ষেত্রে হচ্ছে এই 2022-এ জিএনআই হচ্ছে 4.8 কোটি সামথিং, এক্স্যাক্টলি আমার এমন মনে নেই, যাই হোক এরকমই ঠিক। তাহলে এটার ইলচম ওবে যদি হয় তাহলে আপনার যদি ফ্যামিলি বিষয়ে ফ্যামিলিরটাও যদি F2-99 করতে চান তাহলে আপনার স্যালারি হতে হবে 6.12 কোটি সামথিং, এবং আপনার অ্যাকাউন্টে সম্পত্তি থাকতে হবে 3.1 কোটি। এটা অতটা ফ্যাক্ট করে না, কিন্তু জিএনএটা অনেক বড় একটা ফ্যাক্ট করে ফেলবে। অলরাইট, ওইটাই লিখছে আর কি, যদি তাদেরটাও করতে চান তাহলে আপনার, যদি তাদেরটা না করতে চান, সরি, যদি ফ্যামিলিরটা না করতে চান শুধু আপনারটা করতে চান, তাহলে রুলস একই, ওই আপনার স্যালারি 18 বার বেশি পাইতে হবে, 18 গুণ বেশি পেতে হবে, এবং ঝাসান 1.5 কোটি থাকলেই হবে। এই ক্ষেত্রে অনেক প্রশ্ন করে থাকেন তাহলে ফ্যামিলি কি বিষয় থাকবে, ফ্যামিলি F3 বিষয়ই থাকবে। ওকে, এই ক্ষেত্রে যদি ফ্যামিলি যদি আবার ভিসা চেঞ্জ করেন সেক্ষেত্রে এই অপশন জিএনআই ইচম হো এবং ঝাসান 3.1 কোটি এবং ফ্যামিলি মেম্বার মানে আপনার ওয়াইফেরও সাদাঙ্গে ইসাম আপনার ইয়া থাকতে হবে, লেভেল সার্টিফিকেট থাকতে হবে কোরিয়ান ভাষার উপর, তো একটু টাফ হয়ে যায়। তো এই হচ্ছে বেসিক। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই F2-99 ভিসায় আমি বিজনেস করতে পারবো কিনা। জি, অবশ্যই আপনি বিজনেস করতে পারবেন, এবং সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে সেটা কি আমার যে ওয়ার্ক সে ওয়ার্ক রিলেটেড হতে হবে কিনা। জি না, ওয়ার্ক রিলেটেড না হলেও সমস্যা নাই, তবে আপনাকে কর্মরত অবস্থায় বিজনেস করতে হবে, আই মিন আপনি যে কাজ করতেছেন সেই কাজ থাকা অবস্থায় আপনি বিজনেস করতে হবে। একটা ছেড়ে শুধু বিজনেস করবেন তাহলে হবে না, দুইটা একসাথে করতে হবে। তো এই ছিল বেসিক E7-4 থেকে F2-99 ভিসা চেঞ্জ করার পলিসি, রুলস এবং ডকুমেন্টস যা যা লাগে তা।
না আশা করি আপনাদের যারা F299 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উপকারে আসবে। তারপরে যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে, এবং শেয়ার করবেন যেন যারা, যেহেতু অসংখ্য পরিমাণে এখন E74 বিষয় নিয়ে পরিচিত অবস্থিত আছে ফ্যামিলি, তাদের অনেকের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন।